ধানমন্ডি শহরে পরে দুই ধরনের মানুষ আসে ওয়ার্কআউট করতে। তো দুই ধরনের মধ্যে ফার্স্টে যে রকমের মানুষগুলো পরে তারা হচ্ছে এসে ওয়ার্কআউট, ঠিক আছে, ভালো কথা, পুশ আপ যেমনি মারে, পুশ আপটা হচ্ছে আপনার দেখেন, দেখাচ্ছে আপনাদের। ধানমন্ডিতে সেকেন্ড যারা থাকে তারা ওয়ার্কআউট করে আর কি, 45 থেকে এর উপরে 50-55-60 তারা যারা ওয়ার্কআউট করে। সো তারা যেভাবে করে তাদেরটা দেখেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না, আমি যখন সেকেন্ড টাইপে আর কি পুশ আপটা করে দেখলাম, তো তখন দেখলাম মানে আমাদের যে স্পাইনাল কর্ড আছে ওই স্পাইনাল কর্ডে ভালো একটা ইফেক্ট পড়ে, ওখানে মানে ফুটে আর কি বোন ক্র্যাক হয় আর কি। তো এটা মানে সারাদিনের জন্য ভালো একটা বেনিফিশিয়ারি আর কি দেয় আমাদের। তো এটা খারাপ না, বাট দেখতে খারাপ দেখা যায়। ভিডিওতে দেখবেন আপনারা হচ্ছে মানুষ কীভাবে অবজার্ভ করতেছে।